হিসেবে আর অনেককে আলোকবর্তিকা হিসেবে পাবো নিঃসন্দেহে। কবি শৈলীর মতে পৃথিবীতে যা কিছু সুন্দর যা কিছু মহৎ কবিতা তাকে চিরন্তন করে রাখে। কবিতার মাধ্যমেই প্রকৃতি আলো বাতাস নাগরিক জীবনের সাথে জানা যায় ব্যক্তি মানুষের অনাদি লোক, আর তা করতে বাহলুল মিরাজের এই প্রয়াস। অক্লান্ত পথিক কবিতায় মিজান মোহাম্মদ বলেন, তুমি তো ক্লান্ত পথিক নিরন্তর পাড়ি দিচ্ছ অগণন সাফল্যের সিঁড়ি, উঠেছে স্বপ্নের শিখরে। আমরা নদী তুমি সমুদ্র কবিতায়, নদী আর সমুদ্রের মতো তুমি তো তুমিতে আমরা মিলেমিশে একাকার হই, তবুও তোমার সাথে আমাদের ফারাক অনেক। আমরা নদী তুমি সমুদ্র, রেজওয়ান রহমান, পৃষ্ঠা 15। উচ্ছ্বাসীর কবিতায় হিমালয় কত বৃহৎ আমি কখনো দেখিনি মেপে, তোমায় দেখে হিমালয় ভেবে এ বুক উঠেছে খেপে, মাহবুব হোসেন, সুবন, পৃষ্ঠা 20। অমরত্বের ঠিকানায় কবিরা রাগিব দানবীর রাগিব আলীকে নিবেদিত হয়েছে এভাবে, সিলেটের সবুজ শ্যামল প্রান্তর তোমারই প্রতিচ্ছবি, তুমি বেঁচে থাকবে বাঙালির নিঃশ্বাসে বিশ্বাসে, ফরিদ আহমদ, পৃষ্ঠা 52। কবিতায় রাগিব আলী গ্রন্থটি প্রথমে দেখে বোঝার কোনো উপায় ছিল না এটি সম্পাদিত, কারণ সম্পাদনা বিষয়ে কোনো সম্পাদকীয় চোখে পড়ার মতো নয়, তবুও সম্পাদিত। এই গ্রন্থটি বাংলাদেশ তথা সিনেটের একদল রাগিব গুণমুগ্ধ কবিদের অনুপস্থিতি আমাকে বিমর্ষ করেছে। এরকম সম্পাদনা বেরুলে জাতীয় পর্যায়ে লেখকদের অন্তর্ভুক্তির বিষয়টি সম্পাদকদের প্রাধান্য দেওয়া উচিত। কবিতার বইটি পড়ে মনে হয়েছে বড় সুচিন্তার অভাবে ঠিক মতো প্রস্ফুটিত হয়নি, আর তার জন্য হয়তো বড় কুশপুটও আমাদের নাসিকা গ্রহণ করেনি। আমি প্রকাশকের কাছে বিনীত কৃতজ্ঞ এই জন্য যে মহান দানবীর রাগিব আলীকে কবিতার প্ল্যাটফর্মে এভাবে তুলে ধরার জন্য, সাথে ও বলি আরো বিস্তৃত ক্যানভাসে এই গুণীজনকে তুলে ধরা গেলে আমাদের রাগিব প্রেমী হিসেবে আরো বেশি মাথা উঁচু করে কথা বলার হয়তো সুযোগ আসত। রাগিব আলী প্রবন্ধ সম্পাদনা পরিষদকে এই সুযোগে আমি কৃতজ্ঞতা জানাতে চাই, তারা দেশ বিদেশি অনেক কৃতিমান লেখকদের অন্তর্ভুক্তি করেছিলেন বইটিতে। প্রকাশক বাহলুল মিরাজ যদি তাড়াহুড়া না করে সময় নিয়ে কবিতায় রাগিব আলী বাংলাদেশের অনুসন্ধিৎ পাঠকের কাছে তুলে ধরতেন, তবে আমরা আরো বিস্তৃত ভাবে এই মহান ব্যক্তিকে জানতে পারতাম, এই সুযোগটা আমাদের ছিল। কবিতায় রাগিব আলী গ্রন্থে প্রকাশ 140টিরও বেশি কবিতা উৎপাদন করা হয়েছে, যা বিন্যাস ছিল বিশৃঙ্খলভাবে সাজানো, সত্যি দুঃখজনক। সৃষ্টির সৌন্দর্যকে ঠিকমতো উপস্থাপন করতে না পারলে তার সৌন্দর্যের গভীরে ঢোকা সত্যিই কষ্টের, তারপরও তার সম্পর্কে পাঠক সমাজকে অবহিত করার জন্য তার কর্মময় জীবনের বিভিন্ন দিকগুলো কবিতার আকারে প্রকাশ করার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। সুধীজন এই বইটি পড়ে অবহেলিত জনতার জন্য দানবীর রাগিব আলী ও তার জীবনকে যেভাবে বিসর্জন করেছেন তার একটি ক্যানভাস চোখের সামনে ভাসবে। আমরা আমাদের পরমপ্রিয় এই গুণীজনের গুণমুগ্ধ সান্নিধ্যে আরও কিছু কাজ করার প্রয়াস পাবো প্রত্যাশা করি, সাথে সাথে কবিতায় রাগিব আলী বইয়ে যারা নিজেদের লেখা দিয়ে দানবীর রাগিব আলী স্নেহধন্য হয়ে হলেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অভিনন্দন প্রকাশক বাহলুল মিরাজকে এই শ্রমসাধ্য কষ্টের জন্য। অবহেলিত জনতার সৌপেক্ষর জয়, জয় মহান দানবীর রাগিব আলীর। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি তরুণ কবি জাকির মোহাম্মদকে তার সুন্দর আলোচনার জন্য। শ্রোতা মণ্ডলী, আমরা বইয়ের আলোচনার ফাঁকে ফাঁকে আমাদের যারা নিবেদিত কবিতা পাঠ করতে চান তাদের লেখা শুনব। আমি এ পর্যায়ে অনুরোধ জানাচ্ছি কবি আব্দুল বাসিত মোহাম্মদকে তার লেখা পাঠ করার জন্য, এবং আরো যারা পড়তে চান নাম তালিকাভুক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। মেঘ আকাশকে ঢেকে দিলেও অবস্থানটা মধ্যাকর্ষণের নিচে, তার অনেক উপরে আকাশ নীল, গ্রহ উপগ্রহ নক্ষত্রাদির উপরে আকাশ নীল, অনাবিষ্কৃত সৃষ্টির রহস্যের উপরে আকাশ নীল, কত যে উপরে আকাশ নীল তা কেউ জানে না, আজকের বিজ্ঞান জানে না কোথায় আকাশ নীল। আমি আকাশ নীলের গুণকীর্তন করি, কুয়োর ব্যাং ভাবে মনে হয় পৃথিবী কুয়োর মতোই বড়,
যেবেন পুকুরে সাঁতরায় সেভাবে পৃথিবীটা বড় দূর আমার চোখের সীমানায় যতদূর দৃষ্টি যায় সাগরের বেং আরো বিস্তৃত চোখে দেখে বিশাল পৃথিবীর ছায়া এখানেই শেষ নয় পৃথিবীর মা উত্তর মেরু আর দক্ষিণ মরু মাঝখানে কতটুকু পৃথিবী আজকের বিজ্ঞানও জানে না তার সঠিক সমাধান ছোটরা সবকিছু ছোট করে দেখে এটা দূষণ নয় চরিত্র চিংড়ি নাচে বেশি তার মগজ যতটুকু তার চেয়ে বেশি নয় বুয়াল গভীর জলরাশির গভীরে গম্ভীর থাকে চিংড়ি আর বুয়ালে তফাৎ এখানে অথচ উভয়ই জলজ মূর্খরা যদি গুলাবকে ভুল বলতে চায় না গুলাবের ক্ষতি কি নিন্দুকরা যদি কবিদের নিন্দা করে কবিদের যায় আসে না পোকা যদি মৌমাছিকে ভাবে তুচ্ছ কিছু ভাবুক না মোমের ক্ষণিক আলো যদি সূর্যকে গালি দেয় দিক না গুলাব নিয়ে কবিরা লিখবে কবিতা অহুরাত্র পুকারা মোমের আলোয় অরবে মরবে সূর্য তার শাশ্বত আলো নিয়ে থাকবে কিয়ামত অবধি তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির কেউ ছিনিয়ে নিতে পারবে না সুনাম দুর্নাম রটিয়ে লাভ হবে না কোনো সবই মালিকের ইচ্ছে যার নাম কাদির অসীম শক্তির অধিকারী যাকে ইচ্ছা তাকে দেবেন সুখ্যাতি প্রতিপত্তি আমি মূর্খকে জ্ঞান না করি আমি নিন্দুকের নাকে মুখে ছিটিয়ে দিই থুতু আমি পোকাকে পোকাই ভাবি আমি মমকে তুয়াক্কা করি না কারণ মমের নিজস্বতা নেই আমি সূর্যের কাছে ঋণী সূর্য আলো দেয় বলেই শস্য বলে বৃষ্টি হয় সৃষ্টি হয় তৃণ থেকে বৃক্ষ রাতের অন্ধকার পালিয়ে বেড়ায় দিন হয় সূর্য একমাত্র প্রভু ছাড়া কারো ধার ধারে না মানুষও সূর্যের ন্যায় উপকৃত করে আলো ছড়িয়ে দেয় ঘরে ঘরে জ্ঞান ও শিক্ষা শস্য বলায় বিদ্যাপীঠে চাষ করে মানুষ বৃষ্টি হয় চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষে এমনি কজন আর হয় কয়েক লোককে হয়তো এক ইচ্ছে হয় আমি চিৎকার দিয়ে বলি এগিয়ে চলো মানুষ মানুষের তরে মানুষ তুমি তোমার জন্ম সার্থক সবাইকে ধন্যবাদ শ্রোতৃমণ্ডলী কবিতা মানুষকে আনন্দ দেয় তার সার্থক প্রমাণ আজকে আব্দুল বাসিত মোহাম্মদের লেখা কবিতাটি দানবীর রাগিব আলী খুবই খুশি হয়ে তাকে মাল্যদান করছেন আজকের আব্দুল বাসিত মোহাম্মদকে তার সুন্দর লেখার জন্য লেখাটি আমরা অবশ্যই দৈনিক সিলেটের ডাকে গ্যারান্টি সহকারে শতভাগ গ্যারান্টি সহকারে আমি নিতে পারি আর সব কুয়া বেটা হইলে রাগিবালি আর সব কুয়া ভালো লেগেছে কারণ আমি মাঝে মধ্যে হিসাব কষে পাই না আমি দুবার লন্ডন ভ্রমণ করে এসেছি তিনি কিভাবে লন্ডনে গিয়ে এত কিছু করলেন আল্লাহ পাক তার প্রতি এত প্রশস্ত হাত বাড়িয়েছেন জীবনেও আমরা হিসেব করে কুল কিনারা পাবো না সুতরাং তিনি অবশ্যই বেটা আর আমরা বললাম না আমরা সবাই বেটা হতে চাই বড় হতে চাই আমাদের সবাইকে আল্লাহ কবুল করুক শ্রোতৃমণ্ডলী আমরা ছিলাম বইয়ের আলোচনায় আমি লেখকদের সবিনয় অনুরোধ জানাবো যত সংক্ষেপে পারা যায় আমরা জানি আপনারা কষ্ট করে লিখে নিয়ে এসেছেন কিন্তু অনুষ্ঠান এখন সেটা দাবি করছে না আমরা একাডেমিক আলোচনা শোনার জন্য এই সময়ে কেউ প্রস্তুত নয় কারণ আমরা জানি খোদার রাজ্যে পৃথিবী কদ্মময় পূর্ণিমার চাঁদও জলসানো রুটি এখন খোদার রাজ্যে আছি আমরা এ পর্যায়ে জসিম আল ফাহিমকে অনুরোধ জানাচ্ছি সংক্ষেপে দানবীর রাগিব আলী সুকর্মের প্রতিকৃতি লিখেছেন হারুন আকবর এই বইটি আমাদের সামনে উপস্থাপন করার জন্য গবেষক হারুন আকবর বিরচিত একটি গবেষণাতম গ্রন্থ বিশিষ্ট শিল্পপতি সমাজসেবী শিক্ষানুরাগী মানবপ্রেমিক সাহিত্য সংস্কৃতি চর্চার অনন্য পৃষ্ঠপোষক
বিশিষ্ট পরিবেশবাদী কর্মবীর ও দানবীর রাগীবালির জীবন ও কর্মের উপর এটি একটি সংক্ষিপ্ত প্রোফাইল, যা হাতে নিলে পাঠক মাত্রই দানবীর রাগীবালির বিশাল কর্মযজ্ঞের সাথে স্বল্প সময়ে স্বল্প পরিসরে অবগত হবেন, যা নিতান্তই প্রশংসনীয়। দানবীর রাগীবালির উপর এযাবৎ অনেকগুলো গ্রন্থ রচিত হয়েছে, তন্মধ্যে দানবীর রাগীবালির সুকর্মের প্রতিকৃতি একটি উল্লেখযোগ্য সফল প্রয়াস। বইটি মোট 6টি পটভূমিতে বিভক্ত। এগুলো হলো দানবীর রাগীবালির সুকর্মের প্রতিকৃতি, দানবীর রাগীবালি প্রসঙ্গে জাতীয় মনীষীদের মূল্যায়ন, সৃজনের ভুবনে যে সকল প্রতিষ্ঠান কর্তৃক দানবীর রাগীবালি সংবর্ধিত হয়েছেন তার তালিকা, দুটি মানপত্র ও দানবীর রাগীবালি প্রসঙ্গীয় গ্রন্থসমূহ। গবেষক হারুন আকবর দানবীর রাগীবালির সুকর্মের প্রতিকৃতি অংশে দানবীর রাগীবালির জীবন ও কর্মের উপর আলোকপাত করেছেন। উক্ত অংশে উঠে এসেছে দানবীর রাগীবালির জন্ম, শৈশব, কৈশোর, যৌবন ও বর্তমানকালের সংক্ষিপ্ত বৃত্তান্ত। জাতীয় মনীষীদের মূল্যায়ন অংশে যাদের মূল্যায়ন সংযোজন হয়েছে তারা হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মাননীয় প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম, ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার ইশতিয়াক আহমদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, এবিএম মুসা, আব্দুল গাফার চৌধুরী, অধ্যাপক ডক্টর রঙ্গলাল সেন, কবি মঞ্জুস দাস গুপ্ত, অধ্যাপক সুরজিৎ ঘোষ, অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়, কবি সমরেন্দ্র সেনগুপ্ত, অলোকানন্দ ব্যানার্জি, বেলাল বেগ, কবি কাজল চক্রবর্তী, সৈয়দ আলী আহসান, দেওয়ান মোহাম্মদ আজরফ, কালজয়ী কথাশিল্পী শাহেদ আলী, কথাশিল্পী রাহাত খান, জাতীয় অধ্যাপক ডক্টর কবির চৌধুরী, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর জে আর ওডম্যান এবং যুক্তরাষ্ট্রের পুরম্যান স্টেট ইউনিভার্সিটির প্রফেসর টি হার্জি প্রমুখ। বইটি সংক্ষিপ্ত পরিসরে দানবীর রাগীবালি কর্তৃক প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংবাদপত্র, অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান, দানবীর রাগীবালি প্রতিষ্ঠিত বিভিন্ন ট্রাস্ট, দানবীর রাগীবালি যে সকল প্রতিষ্ঠানের সদস্য, জীবন সদস্য, সভাপতি ও বর্তমান সভাপতি সবকটি বিষয় তুলে ধরা হয়েছে, সেই সাথে যে সকল প্রতিষ্ঠান কর্তৃক দানবীর রাগীবালি সংবর্ধিত হয়েছেন আলাদাভাবে সেগুলোর তালিকা, দানবীর রাগীবালি এখন পর্যন্ত যতগুলো পুরস্কার লাভ করেছেন তার তালিকা পর্যায়ক্রমে উঠে এসেছে। বইটিতে দানবীর রাগীবালিকে প্রদত্ত 2টি মূল্যবান মানপত্র ও তার উপর এযাবৎ প্রকাশিত বইয়েরও একটি তালিকা সংযোজিত হয়েছে। সর্বোপরি এক নজরে দানবীর রাগীবালিকে জানার ও বোঝার জন্য দানবীর রাগীবালি সুকর্মের প্রতিকৃতি একটি অন্যতম প্রকাশনা। বইটির প্রকাশক রাগীব রাবিয়া ফাউন্ডেশন এবং মেজর অশ্বব্রত শাহেকুল হক চৌধুরী। প্রকাশকাল 1 সেপ্টেম্বর 2010। বইটির মনোরম প্রচ্ছদ করেছেন আলমগীর সিরাজী, অক্ষর বিন্যাস মোহাম্মদ মিজানুর রহমান। বইটির শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে মাত্র 50 টাকা। আমি বইটির সুদূর প্রসারী প্রচার প্রসার এবং সাফল্য কামনা করি। ধন্যবাদ সবাইকে। তৈরি শীতের সকাল শুরু হবে ভ্রমণ বিলাস অনন্ত আকাশে, যাব উল্লাস করে তার বাগানে, অতীতের অভিজ্ঞতা লালন করে তোমাকে নিয়ে যাত্রা হবে সফল পৃথিবী। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা এ পর্যায়ে বক্তব্য শুনব 80-এর দশকের বিশিষ্ট কবি মুকুল চৌধুরীর কাছ থেকে। তিনি দানবীর রাগীবালিকে নিবেদিত প্রাণের কথা গানে বইটির উপর মূল্যায়ন করবেন। রাগীবালি বিশেষ অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আজকে জনাব রাগীবালিকে নিয়ে লেখা 4টি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। ইতিমধ্যে জনাব ফোরকান আহমদের লেখা রাগীবালি কর্মই মানুষকে বাঁচিয়ে রাখে, দানবীর রাগীবালি সুকর্মের প্রতিকৃতি জনাব হারুন আকবর লিখিত, বাহলুল মেরাজ সম্পাদিত কবিতায় রাগীবালি এবং দানবীর রাগীবালিকে নিবেদিত প্রাণের কথা গানে সৈয়দ মুস্তফা কামাল সম্পাদিত। সুধীমণ্ডলী বলে ভালো হতো, তারপরও নামে কামাল কামে কামাল সব কামেলিয়া যার, এমন কামালের ভুল ধরে সাধ্য আছে কার। মুস্তফা ভাইকে ধন্যবাদ। নদীও বাঁক নেয়,
আমরা মানুষ, আমরা যখন ঘুমাই ঘুমের মধ্যে আমরা পাশ ফিরি। আমি মনে করি আমাদের লেখকদের বাদ নেওয়া উচিত, পাশ ফেরা উচিত। আমাদের দানবীর রাগিব আলী সাহেব কেন্দ্রিক যেসব লেখালেখি, এক ট্রেন্ড পাল্টানো দরকার। যেমন আমি মনে করি যে যেন রাগিব আলী প্রতিষ্ঠিত যে 200+ প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠানগুলোর হবে ভবিষ্যতে যারা মানে একটু পরে যারা বক্তব্য রাখবেন তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, এটাই যেন সবচেয়ে দীর্ঘ বক্তব্য হয়। আমি এ পর্যায়ে কবিতা পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি কবি কামাল আহমদকে। কামাল আহমদ, সে আমার সিলেট, হাওয়ায় কথা ঘুরছে শুনো, সিলেট ওর নাম বিলেট। এমন মানুষ জন্মে খোঁজন ইতিহাসে জানা, দেদারসে দান করে যে খবর সবার জানা। তার মনে নেই হবার যে মন্ত্রী প্রেসিডেন্ট, বোন শুধু আজ শুধরে নেবে ফেলে মনের ক্লেশ। আকাশ বাতাস সাক্ষী রেখে একটি খবর দেব, তার মতো সব হয়ে যেন বিশ্বে অবিরত। ধন্যবাদ সকলকে। মহিলা যদিও বলি না, জেন্ডার বোঝাতে বলছি, তারা কি এখন পড়তে চান নাকি চেয়ারম্যান সাহেব আসার পর পড়বেন? আমার মনে হয় সবাই চাইবেন যে চেয়ারম্যান স্যার আসুন। যাদের নাম বলছি কিন্তু পরে আর সুযোগ দেব না। মেঘ আকাশকে ঢেকে দিলেও অবস্থানটা মধ্যাকর্ষণের নিচে, তার অনেক উপরে আকাশ নেই, গ্রহ উপগ্রহ নক্ষত্রাদির উপরে আকাশ নেই, অনাবিষ্কৃত সৃষ্টির রহস্যের উপরে আকাশ নীল, কতদূর উপরে আগুনের ব্যাঙ আরো বিস্তৃত দিকে দেখে বিশাল পৃথিবীর ছায়া, এখানেই শেষ নয় পৃথিবীর মা, উত্তর মেরু আর দক্ষিণ মরুর মাঝখানে কতটুকু পৃথিবী, আজকের বিজ্ঞানও জানে না তার সঠিক সমাধান। ছোটরা সব কিছু ছোট করে দেখে, এটা দোষের নয় চরিত্র। ঘুমের ক্ষণিক আলো যদি সূর্যকে গালি দেয় দিক না। গোলাপ নিয়ে কবিরা লিখবে কবিতা অহোরাত্র, পুকারা মোমের আলোয় অলবে মরবে, সূর্য তার শাশ্বত আলো নিয়ে থাকবে কি আমাকে গেন্দা করে। আমি নন্দুকে ওনাকে মুখে ছিটিয়ে দিই থুতু, আমি পুকাকে পুকাই ভাবি, আমি মমকে তুয়াক্কা করি না কারণ মমের নিজস্বতা নেই, আমি সূর্যের কাছে ঋণী, সূর্য আলো দেয় বলেই। সুজন সভাপতি অনুষ্ঠানের আয়োজন করেছেন, তার প্রধানমন্ত্রী এইভাবে এসেছেন, তার জন্য তাকে আমি অভিনন্দন জানাই এবং তার প্রশ্নের জন্য এবং তার উপস্থিতিতে আমরা বেশ আনন্দ উপভোগ করতে পড়বো কি না পড়বো না সেটাও একটা কথা হয়ে যায়। আমি কি পড়বো পড়বো আমাদের অতি প্রিয় কোডল স্যার এখানে আসছেন, যাওয়ার পথে নিবন্ধ দাওয়াতে না কিছু নেই, তো যাওয়ার পথে আমি দুর্ঘরে নিয়ে আসলাম দেখা যাবো যে আমরা মিটিং পাবলিক মিটিং কিভাবে করি। উনি কোনো বক্তৃতা দেবে না, সাধারণত আধুনিক দেশে বক্তৃতা দেওয়া নিষেধ, অনেক ক্ষেত্রে আছে কন্যা সাহেব আছে সামনে, তো উনি কিছু হইব না, সব আপনারা খুশি আনন্দিত আমাদের এগুলা দেখায়, তো আপনার সাথে পরিচয় করে দিলাম। উনি আছেন শ্রীমঙ্গলের 14 ব্যাটালিয়নের দায়িত্বে, অনেক বড় সারা বর্ডারের এলাকা আপনাদের দেখার জন্য প্রতিরক্ষার জন্য উনি দায়িত্ব নিবেদিত আছেন, সর্বক্ষণ ভাড়া দেয় আছেন, তাদের আর্মি কয়েক হাজার আর্মি উনি সাথে আছে, তো উনি এগুলো দেখে আমাদের রক্ষা করে বর্ডার দেখে যাতে আমরা নিরাপদে রাখতে ঘুমাইতে পারি। সুতরাং উনি এখন চলে যাবে, সবাই সাথে পরিচয় করা হতে শীতের চাদর দিবে স্বপ্নে
পথ চলতে সবুজ মেট পথ দিব, পথের বাঁকে নতুন মোড়ে আরো একটি কাল দিব, কালের শেষে আরো একটি মহাকাল দিব, মহাকালের ক্যানভাসে। রাগিব আলী, কর্মই মানুষকে বাঁচিয়ে রাখে গ্রন্থটির উপর তার লিখিত আলোচনা উপস্থাপন করবেন জনাব গবেষক হারুন আকবর। ইউনিভার্সিটির কর্মকর্তা বৃন্দ, লিডিং ইউনিভার্সিটির কর্মকর্তা বৃন্দ এবং সিলেট অভিনন্দন জানাই। আমার সরকার শাহাবুদ্দিন সাহেবও আছেন, ফুরকান আহমদ সাহেব কষ্ট করে এসেছেন, আপনাদের সাথে বসে আছেন। মঞ্চ উপবিষ্ট সভাপতি সুজন সভাপতি, যিনি আজ এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, যার বদৌলতে আমরা এখানে এসেছি, তাকে আমি অভিনন্দন জানাই। এবং এই আয়োজনের তিনি শুধু পাঠের কবিতা পাঠের গদ্য পাঠের সুবিধাই দেন নাই, তিনি আমাদেরকে বিভিন্নভাবে যে আপ্যায়ন করবেন তার একটাও তালিকা তিনি ইতিপূর্বে দিয়েছেন, তার জন্য আমি তাকে আবার অভিনন্দন জানাই। মঞ্চে উপবিষ্ট আছেন আমার ভাই, বড় ভাই মুজিবুর রহমান মুজিব। গত রাত্রে তিনি বলছেন আমি তৈমুল্লক হয়ে গেছি, তিনি তৈমুল্লক অবস্থায় যে এইভাবে এসেছেন তার জন্য তাকে আমি অভিনন্দন জানাই, এবং তার কষ্টের জন্য এবং তার উপস্থিতি আমরা বেশ আনন্দ উপভোগ করতেছি। আমার ছেলেটের ডাকের দানবীর রাগিব আলী সাহেবের পুত্র, ডাকের সম্পাদক, রাগিব আলী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ টিপু বসে আছেন, তাকেও আমি অভিনন্দন জানাই। মোস্তফা কামাল সাহেব, যিনি এক কথায় আপনাদের সবার কাছে পরিচিত, তাকে আমার শ্রদ্ধা নিবেদন করে এবং রাগিব আলীর দীর্ঘায়ু কামনা করে আমি আমার লেখা উপস্থাপন করছি। তো এর আগে আমি বলে ফেলি, এই লেখাটা চারটা গ্রন্থের যে আলোচনা ছিল, চারটা গ্রন্থের আলোচনা প্রসঙ্গে ছাড় বলার নাই, তবে আপনাদের কাছে দ্বিরুক্তি হবে মনে করে আমি আমার আলোচনা পড়বো কি না পড়বো না সেটাও একটা কথা হয়ে দাঁড়িয়ে গেছে। আমি কি পড়বো? পড়বো? আচ্ছা জি, আমাদের অতি প্রিয় কর্নেল সাহেব এখানে আসছেন, যাওয়ার পথে উনি কিন্তু দাওয়াতে কিছু নেয়, তো যাওয়ার পথে আমি জোর করে নিয়ে আসলাম দেখার জন্য যে আমরা মিটিং পাবলিক মিটিং কীভাবে করি। উনি কোনো বক্তৃতা দেবে না, সাধারণত আর্মি ড্রেসে বক্তৃতা দেওয়া নিষেন, অনেক ক্ষেত্রে আছে কর্নেল সাহেব আছে সামনে, তো উনি কিছুই হইব না, সব আমরা খুশি আনন্দিত আমাদের এগুলা দেখায়, তো আপনার সাথে পরিচয় করে দিলাম। আমরা উনি আছেন শ্রীমঙ্গলের 14 ব্যাটালিয়নের দায়িত্বে, অনেক বড় সারা বর্ডারের এলাকা আপনাদের বর্ডার দেখার জন্য প্রতিরক্ষার জন্য উনি দায়িত্বে নিবেদিত আছেন, সর্বক্ষণ ভয়ারায় আছেন, তাদের অনেক কয়েক হাজার আর্মি উনি সাথে আছে, তো উনি এগুলা দেখে আমাদের রক্ষা করে বর্ডার দেখে, যাতে আমরা নিরাপদে রাত্রে ঘুমাইতে পারি। সুতরাং উনি এখন চলে যাবে, সবাই সাথে পরিচয় করলাম, ধন্যবাদ দানবীর রাগিব আলী সাহেব, আর ধন্যবাদ জানাই লেফটেন্যান্ট কর্নেল সাহেবকে। আমি আমার বক্তব্য চলে যাচ্ছি, আরম্ভ করছি। মিলন মেলা প্রকাশনা উৎসব গ্রন্থ কর্মই বাঁচিয়ে রাখে প্রসঙ্গে, কবির ভাষায় নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা পরবর্তীতে সবার ফুল নেব, কারণ আমরা ফুল ভালোবাসি। মুহূর্ত যে মুহূর্তগুলিতে মিশে আছে দানবীর রাগিব আলী গুণকীর্তন, দোয়া করি আজীবন বেঁচে থাকুন, সঠিক সময়ে সঠিক কাজটির মধ্যে সময়ের সাথে এগিয়ে যান দানবীর রাগিব আলী। ধন্যবাদ সবাইকে। কবিতাটি লিখেছি স্মৃতিতে আলো রাঙা, স্মৃতিতে বেগম রাবেয়া খাতুন চৌধুরী চির ভাস্কর, স্মৃতিতে উষার আলোর সবুজ সাম্রাজ্যের সাম্রাজ্ঞী কিশোরী এসেছিলেন অনেক কিছু নিয়ে, হাত বাড়িয়েছিলেন মন মননে, চোখ বুঝে কারো দৈন্যতা সুখে পরিবর্তন করতেন। বাংলোর ফুলগুলো একসময় প্রজাপতির মতো ডানা মেলত, আকাশ কাঁপিয়ে বৃষ্টিকে বাক্সবন্দি করতেন হৃদয় তিমিরে, উঠোন ঘরে সারি সারি সবুজের সমারোহ, কিশোরীর উচ্ছলতা এতটুকু চাপা পড়েনি সময়ের কাছে। সেই সমাজের কঠিনতম সময়ে শিক্ষার আলো ছড়াতে এগিয়েছিলেন তখন চঞ্চলতায়,
এসবই শোনা কথা, তবু স্মৃতিতে সুমহান। একবার চোখের দেখা দেখলেও আর যুগের হাওয়ায় এগুতাম অসম সাহসিকতায়। ধন্যবাদ সবাইকে। আমরা খুবই খুশি। এখন আমাদের টিল দারণের তাই নেই। সকালে কুয়াশাচ্ছন্ন সকালে যখন আমরা প্রথম আসলাম, মাত্র কয়েকজন ছিলাম, একজন দুজন তিনজন চারজন করে, ইনশাআল্লাহ এখন আমরা হাজার জন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আবারও। এ পর্যায়ে যেহেতু সংক্ষিপ্ত বলাটাই এখন সংক্ষিপ্ত, আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি সিলেটের বিশিষ্ট গবেষক লেখক দৈনিক জালালাবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক সুপরিচিত বক্তা জনাব আব্দুল হামিদ মানিককে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। সুদর্শন উপস্থাপকের কণ্ঠে শুনেছেন যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। আমি জানি যে আমাদের সবার খাবার সময় হয়েছে। আমি এই ছোট্টখাটো মানুষ হলেও আপনাদের মতো আমারও ক্ষুধা আছে। এই দিকটি খেয়াল রেখেই আমার বক্তব্য আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের সুপরিচিত বিশিষ্ট শিক্ষাবিদ লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আজকের এই সম্মানের এই সম্মেলনের সভাপতি এই মুহূর্তে হয়তো আমাদের মধ্যে নেই কিংবা আপনাদের মাঝে আছেন, এবং যাকে ঘিরে আজকের এই আনন্দ মেলা, এই মিলন মেলা, সেই দানবীর রাজীব আলী, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং শ্রোতাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি শুধু সিলেট নগরীর নয়, সিলেটের বাইরে থেকে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কবি, সাহিত্যিক, লেখক, উপস্থিত সুজন এবং সুধীজন। আপনাদের সবাইকে আমি নববর্ষের, খ্রিস্টীয় নববর্ষের সাদর শুভেচ্ছা জানাচ্ছি। এই সবুজ সজীবের সান্নিধ্যে মিলন মেলাটি আয়োজন করেছে লিডিং ইউনিভার্সিটি। লিডিং ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা যে প্যান্ডেলের, মনোহর প্যান্ডেলের মধ্যে আছি, আপনারা ঢুকার সময় সবাই দেখেছেন যে সজীব সবুজে ঘেরাই মনোহর প্যান্ডেলে আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা জানি প্রকৃতি সজীব সবুজ এবং উদার। এই প্রকৃতির মতো উদার যে মানুষটিকে ঘিরে আমাদের অনুষ্ঠান, আমি তাকে আবারও অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। পোয়েট অফ নেচার বলা হয় ওয়ার্ডস ওয়ার্ডকে, আমরা অনেকেই জানি। তার কয়েকটি লাইন আজকে ঢোকার সময় আমার মনে পড়েছে। ইওর লাইফ ইজ ফ্রুটলেস ইনডিড ইফ ইউ ডু নট পারমিট ইওর সেলফ টু এনজয় দ্য ন্যাচারাল বিউটিজ। প্রকৃতির সৌন্দর্য যদি আপনি উপভোগ করতে না পারেন তাহলে আপনার জীবনটাই অর্থহীন। আমার জীবনে প্রথম 30-35 বছর আগে যখন এই বাক্যটি পাঠ করেছিলাম তখন আমার মনে হয়েছিল এটি বড় বাড়াবাড়ি কথা, একজন কবির উচ্ছ্বাস মাত্রের মধ্যে এলে পরে আমাদের হৃদয়ে নতুন একটি অনুভূতি জাগ্রত হয়। আমরা বুঝতে পারি যে আমরা এই প্রকৃতির অঙ্গ এবং প্রকৃতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে আছি। আপনারা জানেন যে এই প্রকৃতি শুধুমাত্র সুন্দরের না, প্রকৃতি আমাদের একজন শিক্ষকও। আমরা সবাই ছাত্র জীবনে পড়েছিলাম আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে, পাহাড় শিখায় তার সমান। এই কবিতাকে আপনাদের আমি সংক্ষিপ্ত করার জন্য উচ্চারণ করছি না। ক্ষুধা নিয়েই না, শুধু পেট নিয়েই না, তার চিত্ত আছে। আমরা পেটের চাহিদা পূরণের জন্য সবসময় ব্যস্ত থাকি এবং চিত্তের চাহিদাকে অবজ্ঞা করি বলেই আমি মনে করি আমাদের সামগ্রিক জীবনে দুর্গতি কাটছে না। আমাদের চিত্তে খেতে পারি, আপনাদের মতো সুস্বাস্থ্যের অধিকারীরা বড়জোর 8 বা 10টি কমলা খেতে পারেন, কিন্তু আমি হয়তো 3-4টা খাওয়ার পরই দেখা যাবে আর বেশি খেতে পারবো না। ইকোনমিক্সের ভাষা যেটাকে বলে ল অফ ডিমিনিশিং ইউটিলিটি, একটি কমলার বাগানে গিয়ে সজীব পাতার ফাঁকে ফাঁকে শত শত কমলা ঝুলে আছে, এই দৃশ্যটি আমি যত দেখব ততই আমার প্রাণ আনন্দে ভরে উঠবে, সেখানে আমার কোনো ক্লান্তি আসবে না। আমার ডান দিকে আমি দেখতে পাচ্ছি সিলেটের লেখক, লেখিকা এবং কবিরা এসেছেন। এই কবিরা সব সময় সৌন্দর্যের অবলম্বন এবং অনুষঙ্গ হিসাবে নিসর্গ এবং নারীকে অবলম্বন করেন,
ধারণ করেন, নারী এবং নিসর্গকে সৌন্দর্যের প্রতীক হিসাবে ধারণ করেন এবং অনুষঙ্গ হিসাবে ব্যবহার করেন। আমি জানি না নারীরা সৌন্দর্যের প্রতীক হিসাবে তারা একটু কুঁজো হয়ে হাঁটে, একেবারে যেন বুড়ো হয়ে গেছে এই হিসাবে দেখুন। আমি এইভাবে তিনি যুবকের মতো হাত তুলে বললেন, আমি কি ভালো নেই? আমরা বললাম নিশ্চয়ই ভালো আছেন। এই নববর্ষে আমি আশা করি যে আজকের এই 2011 সালের প্রথম দিনে আমরা সবাই আশা করছি, আল্লাহর কাছে দোয়া করছি, এই নতুন বছরে তার তারুণ্য আরো জোরালো হোক, আরো প্রবল হোক। আমার কথার শেষ, রবীন্দ্রনাথের ভাষায়, বন্ধু হও শত্রু হও, যেখানে যে কোহরো ক্ষমা করো আজিকার মতো, পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত। ধন্যবাদ। 10 জুলাই এই মালিউছড়া বাংলোয় একটি অনুষ্ঠান হয়েছিল আমাদের এই নন্দিত এবং খ্যাতিমান শহীদ আনবীর রাজওয়ালি সাহেবকে কবি লেখকদের উজাড় করা ভালোবাসায়। সেই উপলক্ষে আমার আজকে প্রথম কবিতাটি লেখকদের উজাড় করা ভালোবাসায়। এখন আলোয় আলো ঝাল তেলে এখন কলম শৈলে এই মালিনী ছড়া ছা বাংলোয় এখন মধুময় মিলন মেলায় পাহাড় আর সবুজে রং মিশিয়ে মানবতার গন্ধে বিলিয়ে দিতে সবাই প্রাণময়। বিশাল বৃত্তের মানব প্রেমী দানবী রাগিবালিকে সম্বর্ধনা দিতে হৃদয়ের সমস্ত উজাড় করা ভালোবাসা বিলিয়ে 82 বছর বয়স্ক মানুষটার একটু ক্লান্তি নেই। সেই সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা 15 মিনিট পর্যন্ত বিশাল সাগরের মতো সমস্ত হৃদয়টা খুলে বসে আছেন সকলের ভালোবাসায় সিক্ত হতে। কবি লেখকদের, গবেষকদের এবং সাংবাদিক বুদ্ধিজীবী সকলের আপন ভালোবাসায় স্বরচিত লেখা পড়ে কিংবা ফুলেল শুভেচ্ছা দিয়ে আবেগময় করলেন সকলের চিত্ত। ক্লান্তিহীন বয়স্ক দানবীর তার নেই একটু ক্লান্তির বেশ। আমার ফুল দিয়ে বরণ করছেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব ওয়াসুর রহমান চৌধুরী, তাকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। চৌধুরী ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, একটি করতালি দিই আমরা। এ পর্যায়ে অনুরোধ জানাচ্ছি টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুর শহীদ। আব্দুর শহীদ ফুল দিয়ে বরণ করবেন রাগিব রাবেয়া উচ্চ বিদ্যালয় পানিউন্দা হবিগঞ্জের প্রিন্সিপাল সহ অন্যান্যরা ফুল দিয়ে বরণ করবেন দানবীর রাগিব আলী সাহেবকে। এবং জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের পক্ষ থেকে সিলেট বিগ হ্যান্ড প্লিজ। সিলেটের বিশিষ্ট মুরব্বিয়ানরা ফুল দিয়ে বরণ করছেন দানবীর রাগিব আলীকে। রাগিব রাবেয়া হাই স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল পানিউন্দা হবিগঞ্জ। আজকে বছরের প্রথম দিন একজন সফল মানুষের সাথে প্রথম দিন অতিবাহিত করতে পারছি, এটাই আমাদের জন্য বড় সফলতা। আমার বাসায় সেই তো সফল যাকে অনুকরণ করা যায়। রাগিব আলী অনুকরণীয় ব্যক্তি, দৃষ্টান্ত স্থাপনকারী ব্যক্তি, যাকে আমরা অনুকরণ করতে পারি। আর এরকম একজন সফল মানুষের সাথে হয়তো তাই যে সবুজ আর নীলের মিতালি সেখানে ভালোবাসার মুখ, তোমার যেন সাদা বলাকার মাঝে জীবন্ত কে
কিংবদন্তি রাজবংশ, যেখানে স্রষ্টার ভালোবাসায় সিক্ত ধন্যবাদ জানাচ্ছি ইসমত হানিফা চৌধুরীকে। এক প্রস্তুত থাকুন। উপস্থিত স্টেজে যারা আছেন এবং শ্রোতাবৃন্দ সবাইকে জানাচ্ছি আমার শুভেচ্ছা। আমি স্টেজের দিকে চেয়েছি, আমার তো কিছু নাই। বাংলাদেশের আপামর তেঁতুলিয়া থেকে তেপানপুর পর্যন্ত সবাই রাগিব আলীকে চেনেন। আমি বেশি কিছু বলবো না, রাগিব আলী প্রতিষ্ঠিত সিলেটের ডাকে লিখে লিখেই আমি লেখক হিসাবে পরিচিতি পেয়েছি। তো সাহিত্যের শাখা হিসাবে কবিতা অনেকেই বুঝে না, কিন্তু আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের শ্রদ্ধেয় জনাব রাগিব আলী, উনি সাহিত্যকে ভালোবাসেন। অনেক শিল্পপতি কিন্তু সাহিত্য কিতা বুঝেন না। তো আমি আমার আজকের কবিতা যেটা, সেটা এই কবিতা যারা বুঝে বা না বুঝে সেই বিষয়টা নিয়ে পেশ করব। নন্দের জির জিরে বৃষ্টিতে তরুণ তরুণী গায়ে গা ঠেকিয়ে বসে বাদাম চিবোয়, বলে চলো গিয়ে কবিতা শুনি। ছেলেটি মেয়েটি বসে সুতার মাঝে রেশমি সুবাস ছড়ায় আশেপাশে, ফিসফিস কোথাকত বলে আজে বাজে, নাম জানি তাদের সামান্য। ফাউন্ডেশন ঢাকার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন মোহাম্মদ আরমান হোসেন চেয়ারম্যান এবং আব্দুল করিম ঢাকা। Oh, shoot.